हाई गाइज गुड मर्निंग एंड वेलकाम बैक टू माई चैनल। तो आज के सकाल ब्लगटा शुरू करी। तो देखो अभी अलरेडी गाड़ी उठे पड़े आसले भाई के लिए एक ब्लाड टेस्ट कराते जाने और एक ब्लाड टेस्ट करानो छिलो सकाल दिखे ही करते हैं तई जन्ने ओके लिए बैरिए पड़े अलरेडी ब्लाड टेस्ट करानों। तो चलो बाकी कथा ओखने पहुँचे जावर पर बोलबो। तो गाइज आमरा पैथोलॉजी सेंटारे एसे गेछि एबं भाई एखाने यथारीति बिलिंग करते दाड़िये पड़ेछे। बिल करा हुए गेले तारपरे ओके डाकबे ब्लाड टेस्टेर जोन्नो। तो चलो देखते थाको और पैथोलॉजी सेंटारटा देखो पुरो फाका भेतरे शुधु आमरा आर आरेकटा पेशेंट रोयेछे। आसले एखन एई करोना सिचुएशने तो दरकार छाड़ा केउ आसछे ना आर आमार भाईकेओ डेके निएछे अलरेडी एबं ओर प्रसेस स्टार्टो हुए गेछे ब्लाड नेवा। तो आमादेर ब्लाड टेस्ट कमप्लीट हो गेछे एबंग बिकाले आबार आरेकटा करते बोलेछे किन्तु आजके तो हबे ना कारण खावार टाइमेर साथे एडजस्ट हबे ना। एखोनी बाड़ी जाच्छी तारपरे खावा दावा करते टाइम लागबे। तो देखी ओटा मेबि कालके बा होयतो तारपरे कखनो एसे करते हबे। तो देखा जाक। तो चलो एबार आमरा बाड़ी जाई। আমার চান করা হয়ে গেছে মানে আমি ফ্রেশ হয়ে পুরো এবার নিচে চলে এসেছি আমাদের বাগানে ফুল তুলতে। অ্যাকচুয়ালি এটা তো ভাই করে থাকে প্রত্যেক দিন কিন্তু আজকে যেহেতু ওর ব্লাড ক্লট নিয়েছে সেই জন্য আমি ওকে বারণ করলাম যেতে, বললাম তুই রেস্ট নে আমি আজকে ফুলটা তুলে আনছি। তো চলো তাড়াতাড়ি ফুলটা তুলে নিই কারণ মা অলরেডি পূজায় বসে পড়েছে। তো আমার ফুল তোলা হয়ে গেছে এবার আমি তাড়াতাড়ি ওপরে যেতে হবে কারণ মা অলরেডি পূজায় বসে গেছে। আর ওপরে যাওয়ার সময় হঠাৎ আমি ওপরের দিকে তাকিয়ে দেখলাম জানলার ওপরের মানি প্ল্যান্টগুলো কি সুন্দর বড় হয়েছে। দেখো এই যে তোমাদেরকেও দেখাচ্ছি, দেখে আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো তাড়াতাড়ি এবারে ওপরে উঠে যাই। তো এই হলো আমাদের সিংহাসন। ভাবলাম আজকে যেহেতু তোমাদের সাথে ফুল তোলাটা শেয়ার করলাম তো ভাবলাম যে তাহলে তোমাদের সাথে আমাদের ছোট্ট সিংহাসন আর ঠাকুরঘরটাও শেয়ার করি। তো সরস্বতী ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা আমাদের প্রত্যেক বছর চেঞ্জ করা হয়, প্রতি বছর সরস্বতী পুজো হয় যখন তখন। আর বাকি মোটামুটি এখানে সব ঠাকুর দেবতাই মোটামুটি রয়েছে যেরকম থাকে আমার সবার ঘরে। আর আমাদের গাছে তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি সিংহাসন খুব ভালোভাবেই সাজানো যায়। গাছে মোটামুটি সব মিলিয়ে যা ফুল ফোটে তাতে আরামসে পুরো সিংহাসন সুন্দরভাবে সব ঠাকুরকেই ফুল অর্পণ করা যায়। তো চলো তাড়াতাড়ি মা পুজোটা করে নিক তারপরে আমরা খাওয়া দাওয়া করতে বসবো। গুড ইভিনিং সবাইকে। তো আবার চলে এলাম সন্ধ্যাবেলা দুপুরের পরে। অ্যাকচুয়ালি আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ আমি একটু এডিটিংয়ের কাজ করছিলাম সেই জন্য। তো আর আজকে সন্ধ্যাবেলা থেকে আমি একটু বেশি এক্সাইটেড তার কারণ আজকে আমাদের রাতে হতে চলেছে ফুচকা, মানে ডিনারে হবে আমাদের ফুচকা। আর ফুচকা তো আমাদের সবার ভীষণ পছন্দের, বাট অনেকের হয়তো তোমাদের শুনে মনে হতে পারে যে ডিনারে ফুচকা আবার কি, ফুচকা তো লোকে সন্ধ্যাবেলা বা স্ন্যাক্সে খায়। বাট আমাদের বাড়িতে যখন আমরা ফুচকা খাই তখন আমরা ইউজুয়ালি ডিনারেই খেয়ে থাকি। আর সেটা কিন্তু মানে ফুচকাটা আমরা বাইরে থেকে জাস্ট আনি কিনে প্যাকেট, বাট বাকি সব কিছুই আমরা বাড়িতেই তৈরি করি। এবং ফুচকা আমাদের বাড়িতে যখনই হয় সেটা আমিই বানাই। আর কীভাবে আমি বানাচ্ছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো, যদিও আলাদা করে শেয়ার করার মতো কিছুই নেই। ফুচকা খুবই ইজি, ফুচকা তো সবাই বানাতে পারে কিন্তু তবুও আমি ভাবলাম যে আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আর দেরি না করে আমরা চলে যাই ডাইরেক্ট কিচেন। তো ফুচকা বানানোর জন্য আমি এখানে আলু সেদ্ধ করে রেখে দিয়েছি অলরেডি আর মটরও পাশে সেদ্ধ করে রাখা আছে। তো চলো আমরা আগে ফটাফট আলুটা মেখে ফেলি।
তো একটা কথা আমি একটু এখানে বলে দিচ্ছি, যদিও সবাই জানে তাও, যে ফুচকার আলু কিন্তু সবসময় খোসা সমেতই সেদ্ধ দিতে হয়, তাহলেই ফুচকার আলুর যে টাইটনেসটা সেটা বজায় থাকে। আমিও এখানে খোসা সমেতই সেদ্ধ দিয়েছিলাম, তারপরে খোসা ছাড়িয়ে আমি বাটিতে আলাদা করে রেখেছি। তো চলো এবারে আলুটা মেখে ফেলি। প্রথমে আমি হাতা দিয়ে আলুটাকে স্ম্যাশ করে নিয়েছি, তার মানে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু নুন, এবং তারপর আলুটাকে ভালোভাবে মেখে আমি সাইডে রেখে দেবো, কারণ আমি এবারে বানিয়ে নেব তেঁতুলের কাজ, যেটা আমাদের পরে আলু মাখার পরে আবার তেঁতুলের জল করার সময় কাজে লাগবে। তো চলো আমরা বানিয়ে ফেলি তেঁতুলের কাজ। তেঁতুলের কাঁধ বানানোর জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি এবং তার মধ্যে নিয়ে নিয়ে পুরনো তেঁতুল এবং একটু জল, এবং এবার ভালোভাবে তেঁতুলটাকে আঙ্গুলের সাহায্যে ভালোভাবে স্ম্যাশ করে নিয়ে তেঁতুলের পুরো শাঁসটাকে বার করে নিয়ে জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে। আর তেঁতুলের কাঁধটা কিন্তু ঘনই হয়, পাতলা হয় না, কারণ এটা দিয়েই আমরা আলুও মাখবো, আবার জল তৈরি করার সময়ও আমরা এটা দেব। তো চলো এবার আলুটার বাকি মেখে ফেলি। এবার আমি এই আলু সেদ্ধটার মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি তেঁতুলের কাঁধ, দিয়ে কিছুটা ভালোভাবে আলুটাকে মেখে নেওয়ার পরে তারপরে এর মধ্যে দিয়েছি ভাজা মশলার গুঁড়ো, কিছুটা ধনেপাতা কুচি এবং সেদ্ধ করা মটর, দিয়ে ভালোভাবে আরেকবার মেখে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে ভালোভাবে আলুটাকে মেখে নিয়েছি। আর হ্যাঁ, আমরা যেহেতু একটু টক আর ঝালটা বেশি খাই, তাই এখানে আমি সেকেন্ড টাইম আবার একটু তেঁতুলের কাঁধ দিয়েছি এবং আবার পরে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এবং লেবুর রসও অ্যাড করেছি। তো তোমরা চাইলে এটা তোমাদের এটা স্কিপ করতে পারো। তো আমাদের আলু মাখা রেডি, এবার আমরা চলে যাব নেক্সট স্টেপে, অর্থাৎ ফুচকার জল বানানোতে। তো জল বানানোর জন্য আমি এখানে একটা বড় বাটিতে জল নিয়ে নিয়েছি যথারীতি, আর এর মধ্যে অ্যাড করেছি তেঁতুলের কাঁধটা যেটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম, তারপরে তে অ্যাড করেছি কিছুটা নুন, নর্মাল সাদা নুন, তারপরে অ্যাড করেছি কিছুটা ভাজা মশলা, তারপরে অ্যাড করেছি কিছুটা বিট নুন, দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি। তো দেখো আমাদের টক জল আর আলু মাখা পুরো রেডি। তো চলো এবারে আমরা ফটাফট প্লেটে সার্ভ করে নিই এবং তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম লাগছে। এই দেখো আমি প্লেটে নিয়ে নিয়েছি এবং একটা আমি তোমাদেরকে খেয়েও দেখাচ্ছি, মানে দুর্দান্ত লাগছে আমার, তো দেখেই জিভে জল এসে গেছে। তো চলো, এখানে সবাই অলরেডি খেতে বসে গেছে অ্যান্ড আমিও খেতে বসবো এবারে, আমি আর কন্ট্রোল করতে পারছি না। দেখো মাঝখানে চেয়ারটা খালি। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাবা, স্টে হ্যাপি অ্যান্ড স্টে ব্লেসড।